বাঁকুড়ার ইন্দাস থানার কুশমুড়ি গ্রামের বাসিন্দা শরৎচন্দ্র দে স্ত্রী পিঙ্কি দে এবং 7 বছরের ছেলেকে নিয়ে কেদারনাথে গিয়েছিলেন। প্রাকৃতিক বিপর্যয়ে সেখানেই আটকে পড়েন শরৎচন্দ্র দে, তার স্ত্রী ও পুত্র সন্তান। 24 জুলাই বর্ধমান স্টেশন থেকে দুন এক্সপ্রেস ধরে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেন শরৎচন্দ্র দে। এদিন হরিদ্বার থেকে ফেরার ট্রেন ধরার কথা তাঁদের, তবে ধসের কারণে এখনও ফেরার ট্রেন ধরতে পারেনি তারা। রাজ্য তরফে কেদারনাথে আটকে থাকা পর্যটকদের উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে। ছেলে বাড়ি না ফেরায় দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন তার বাবা ও মা। শরৎচন্দ্রদের বাবা ও মা জানান, ছেলে কাজের সূত্রে পরিবার নিয়ে কলকাতাতে থাকতেন, 24 জুলাই কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেন। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আটকে পড়েন ছেলে ও তার পরিবার। ছেলে বাড়ি না ফেরা পর্যন্ত চরম দুশ্চিন্তায় দিন কাটছে। বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, প্রতীক্ষায় আছেন কখন বাড়ি ফিরবেন তাদের ছেলে, পুত্রবধূ ও নাতি। টেলিফোনে শরৎচন্দ্রদের সাথে যোগাযোগ করলে এই মুহূর্তে তারা অনেকটাই বিপদমুক্ত, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবেন বলে জানান। বাইরে আছে এখন, ভয়ের কারণ খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, চলতে পারছি না, ভিতর কেমন ছটফট করছে। ছেলে যতক্ষণ না বাড়ি ফিরছে ততক্ষণ ভয়ের কারণ, কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। কে আছে ছেলের সাথে? ছেলের সাথে বোম ছেলে বৌমা লাতি আছে। ছেলে মা হিসেবে বলছি যে ছেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক, খুবই কষ্ট হচ্ছে, যতক্ষণ না বাড়ি ফিরছে ততক্ষণ কষ্টই হচ্ছে। দুন এক্সপ্রেসে রাত্রি 10:30টার সময় গিয়েছিল কেদারনাথ, সে পুত্র, পুত্রবধূ আর নাতি। তারপরে কি ঘটনা ঘটল? তারপর ওনারা, তারপর ওরা ওই যে বললো নাকি যে আমরা কেদারনাথে পৌঁছে গেছি দুদিন পরে। তারপর কেদারনাথে পৌঁছে যে বললো হ্যাঁ বৃষ্টি আরম্ভ হয়েছে, তো বাবা এখন কিছু যেতে পারছি না, হ্যাঁ পাহাড়ে রাস্তায় ধস নেমেছে, আমরা ঠাকুর মন্দিরের মধ্যেই আছি, যতগুলো লোক আছি, কোনো অসুবিধা কিছু নাই। এখন কি পরিস্থিতি? এখন হেলিকপ্টারে, প্রশাসনিক দিক থেকে হেলিকপ্টারে ওনার ওদিকে নামানো হয়েছে, তা এখন যে জায়গায় আছে একটু এমনি ভালোই আছে, তবে এখনও পর্যন্ত তো বাড়িতে এসে পৌঁছায় নাই, তাহলে যতক্ষণ আসছে একটু সংকটের মধ্যেই থাকতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ প্রশাসন যাতে হেল্প করে, সকলেই যাতে বাড়িতে সকলে পৌঁছাতে পারে, এটাই ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।